আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম পাচ্ছেন? এখন 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 কি ঠিক আছে? মোহাম্মদ আলী ভাই, এখন কি ঠিক আছে? মোহাম্মদ আলী ভাই, আপনার ইয়াতে মনে হয় একটু কম আছে, মানে সাউন্ড কমানো আছে, একটু বাড়ায় দেখেন তো পান কিনা। সাউন্ড কবির ভাই, সাউন্ড কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? ওকে, সো আমরা ক্লাসে চলে যাই, বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। আমরা বিকালে দেখেছিলাম যে আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে সবাই খুব সাবধান থাকবেন। আপনি আপনার নিজের পিসিতে ওপেন করবেন। আপনার ল্যাপটপ যদি আমাদের ল্যাবে নিয়ে আসেন, সেক্ষেত্রে ল্যাবে কখনো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন না, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি চেষ্টা করবেন আপনার বাসার যে ওয়াইফাই নেটওয়ার্ক, সেই ওয়াইফাই নেটওয়ার্কে সবসময় ওপেন করতে। বাইরে এটা ওপেন না করাটাই ভালো। আপনার নিজের ডিভাইস হলো, বাইরের নেটওয়ার্কে না করাই ভালো। যদি কখনো আপনার মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করেন সেটা আলাদা কথা। আর একটা বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে আপনাদের কি বলে এটা, মোবাইলে অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক, হ্যাঁ, প্লে স্টোরে হোক আর অ্যাপল স্টোরে হোক, দেখবেন ফাইবারের একটা অ্যাপ আছে। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। ডাউনলোড করে নিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে আছে, ফাইবার নামে আছে। সেটা আইফোনের ক্ষেত্রেও হবে, আপনার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও হবে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, আর আইফোনের ক্ষেত্রে অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করলে ওখানে আপনার আইডি পাসওয়ার্ড চাবে। আপনি যে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওটা দিলেই আপনারটা নিয়ে নেবে। তাহলে সবসময় আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। ওকে, তাহলে আমরা যেটা এর আগে যেটা দেখেছি পার্ট ওয়ানে, সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। বাম পাশের এই ইনফরমেশনগুলো হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন, ঠিক আছে? এখানে দেখেন আপনার ডিসপ্লে নেম, আপনার আইডি সব এখানে আছে। তারপর আপনার নিচে আমরা দেখেছিলাম যে একটা প্রজেক্ট কীভাবে অ্যাড করবেন। এছাড়াও আমরা দেখেছিলাম আপনার ডেসক্রিপশনটা কীভাবে ইউনিক করে অ্যাড করবেন, ল্যাঙ্গুয়েজ কীভাবে দিবেন, এরপর আপনার স্কিল, আমি ওই এক্সেলটা দিয়েছি, এক্সেল দেখে দেখে আপনার স্কিলগুলো বসাবেন। আপনার এডুকেশন সেট করবেন, আপনার সার্টিফিকেশন এখানে দুইটা দিবেন, হচ্ছে আপনার কুইকবুকের যে দুইটা পাইছেন আপাতত সেই দুইটা দিয়েই করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট মানে ফাইবারে আপনার দোকান খোলা হয়ে গেছে, আপনি একজন সেলার। এখন এই যে তিনটা দেখতেছেন এর পাশে, এই তিনটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এগুলোকে গিগ বলে। হ্যাঁ, তো যদি আমরা নর্মালি fiverr.com-এ যাই, আমি যদি একটু লগ আউট করে fiverr.com-এ, আচ্ছা লগ আউট করতে হবে না, এমনিতে যাই fiverr.com-এ যাই। গিয়ে আমরা যেটা করব, আমরা একটা গিগ খোলার আগে আমরা এগুলো একটু রিসার্চ করব। এই যে সার্চ বারে আমরা দেখব কুইকবুকস বুককিপিং, এই দেখেন আসছে। হ্যাঁ, এইটা যদি আমরা সার্চ করি, আমরা কিন্তু কুইকবুকে যারা গিগ খুলে রেখেছে, গিগ বলতে আপনার প্রোডাক্ট সাজিয়ে রেখেছে, সেই গিগগুলো আমরা দেখতে পাবো। নর্মালি কুইকবুকে ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোডাক্টটাই দেখবে, আপনার গিগটাই দেখবে। হ্যাঁ, এরপরে গিগ দেখে আকৃষ্ট হলে তারপর আপনার প্রোফাইলে ঢুকবে। আপনারা যেটা করবেন সেটা হলো, আপনারা একটা গিগ ক্রিয়েট করার আগে, হ্যাঁ, অনেকগুলো গিগ খুলবেন, 5-7-10টা গিগ খুলবেন, বাংলাদেশি, বিদেশি। হ্যাঁ, এই যেরকম গিগগুলো খুলবেন। গিগ খুলে আগে গিগগুলো নিয়ে একটু গবেষণা করবেন, আগে একটু দেখবেন কে কীভাবে গিগ খুলছে, কার গিগটা দেখতে সুন্দর বা কোনটা সহজেই চোখে পড়ে, সার্ভিসগুলো চট করে দেখা যায়, ঠিক আছে? এরকম গিগ খুলে তারপরে গিগগুলো দেখে গিগ নিয়ে গবেষণা করে তারপরে আপনারা গিগ খুলবেন। তো আমরা গিগ ক্রিয়েশনে চলে যাই। এগুলো আপনাদের গবেষণার ব্যাপার, এগুলো সময় লাগবে, আপনারা আস্তে আস্তে দেখবেন। আমরা চলে যাব গিগ ক্রিয়েশনে। ঠিক আছে, গিগ ক্রিয়েশন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, যখন আপনার অ্যাকাউন্ট করবেন নিচেই দেখাবে ক্রিয়েট গিগ, নিউ গিগ, ওখানে চলে যাবেন। অথবা যদি ওখান থেকে না যান সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ঢুকে এই যে মাই বিজনেস, মাই বিজনেস থেকে গিগস, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে পেজটা আসবে এখানে দেখেন আমার এখানে 3টা গিগ দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার 3টা গিগ খোলা আছে। ওকে, আপনাদের এই 3টা গিগ দেখাবে না, আপনাদের দেখাবে কি ক্রিয়েট এ নিউ গিগ, এই যে গ্রিন কালারের যে বাটনটা, এই বাটনে আপনারা ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে আপনার গিগ খোলার অপশনে চলে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন গিগের অপশনগুলো কি কি আছে। একটা হলো ওভারভিউ, একটা হলো প্রাইসিং, একটা হলো ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, একটা রিকোয়ারমেন্টস, একটা গ্যালারি, তারপর পাবলিশ। ওকে, তো আমাদের এই সবগুলো সুন্দর মতো ফিল আপ করতে হবে। এই সুন্দর মতো ফিল আপ করতে পারলে আপনার গিগটা র্যাঙ্ক হবে। ওকে, এখানে দেখেন সর্বপ্রথম বলছে কি গিগ টাইটেল। আমি আপনাদেরকে এর আগে একটা এক্সেল দিয়েছিলাম, সেই এক্সেলটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা দেখে আপনার প্রোফাইলটা খুলতে পারবেন, এটা দেখে খুলতে পারবেন বলতে এই ইনফরমেশনগুলো দেখে দেখে আপনারা আপনাদের মতো করে প্রোফাইল খুলবেন। এরপরে আমরা আরেকটা এক্সেলে চলে আসছি, এই এক্সেলটা দেখে আপনারা গিগ খুলবেন। এটা হচ্ছে ফরম্যাট, এখানে দেখেন একটা, তারপর 2টা, 3টা, 4টা, 5টা, 6টা গিগের ফরম্যাট দেওয়া আছে। আপনার ফরম্যাট অনুসরণ করে আপনার যে যে সাবজেক্টের গিগ খোলা দরকার সেই সাবজেক্টের গিগগুলো আপনারা খুলতে পারবেন। এখানে দেখেন গিগ টাইটেল বলছে প্রথমেই, গিগ টাইটেলে কি আছে, আই উইল ডু ক্লিন আপ, রিকনসিলেশন অ্যান্ড বুক কিপিং ইউজিং কুইকবুকস অ্যান্ড এক্সেল। যেহেতু আমরা জেরো করিনি, আমরা আপাতত এটাই দিব। জেরো যখন আমরা করব তখন আমরা আরেকটা গিগ খুলব, সেখানে আমরা জেরো নিয়ে কাজ করব। ওকে, তো দেখেন আই উইল ডু ক্লিন আপ, এখানে দেখেন আপনার আই উইল পর্যন্ত দেওয়াই আছে, মানে এটা আপনাকে রাখতেই হবে, এরপর থেকে আপনি দিতে পারবেন। তো আমরা এক্ষেত্রে যেটা করব, আমরা এক্ষেত্রে সর্বোপরি চ্যাটজিপিটির সহযোগিতা নিব। চ্যাটজিপিটির সহযোগিতা নিলে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে না, অল্প চিন্তার মধ্যে আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো আমরা যদি আমাদের এক্সেলে আসি, এখানে বলছে কি আই উইল ডু ক্লিন আপ। ক্লিন আপ মানে বুঝুন তো, ক্লিন আপ মানে হচ্ছে ফুললি যত ধরনের প্রবলেম আছে একবারে সলভ করে ফেলা। হ্যাঁ, ক্লিন আপ, রিকনসিলেশন, ব্যাংক রিকনসিলেশন এবং বুক কিপিং, রেগুলার বুক কিপিং আপনি করতে পারবেন। তো এইটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে আমরা চ্যাট জিপিটিতে বসাবো। আপনারা চাইলে আপনাদের মন মতো লিখতে পারেন, লিখে আপনারা চ্যাট জিপিটিতে বসাতে পারেন। আমি এখানে দিলাম নিড আ প্যারাফ্রেজ, নিড আ বেটার প্যারাফ্রেজ, লিখি বেটার প্যারাফ্রেজ উইথিন 45 ক্যারেক্টার্স। ওকে, এটা ওকে আমি কমান্ড দিলাম, দেখি ও কি দেয়। ও বলতেছে যে পারফর্মিং ক্লিন আপ, রিকনসিলেশন অ্যান্ড বুক কিপিং উইথ কুইক বুকস অ্যান্ড এক্সেল, একটু ঘুরাই লিখছে আর কি। তবে এই টাইটেল যদি কারো মিলে যায় কোনো অসুবিধা নেই, টাইটেল নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে আমরা এখানে বসাই। দেখেন এখানে বলতেছি কি টাইটেল ক্যান কন্টেন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি, তার মানে এই যে এখানে একটা যে আমরা ফুল স্টপ দিয়েছি এটা দেওয়া যাবে না। ঠিক আছে, এরপর ও বলতেছে যে শর্টার টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার্স, মানে আমাদের টাইটেলটা একটু বড় হয়ে গেছে। তাহলে আমরা এই পারফর্মিংটা কেটে দিই, দিয়ে আই উইল ডু ক্লিন আপ রিকনসিলেশন বুক কিপিং উইথ কুইকবুকস জেরো, মানে আগেরটার মতোই হইলো, আরেকটু ছোট করতে হবে। এখানে বলছে ম্যাক্সিমাম 80টা ক্যারেক্টার দিতে পারবেন, আমরা 67 দিছি, আরও ছোট করতে বলতেছে। এটাও যদি দেন এটাও নেবে, বাট এখানে একটা পারফেক্ট লেখা আসবে, ওই লেখাটা পর্যন্ত আমরা ওয়েট করব। এই যে দেখেন জাস্ট পারফেক্ট। হ্যাঁ, তো আমরা এক্সেলটা বাদ দিয়ে দিলাম, আমরা কি করব, আই উইল ডু ক্লিন আপ রিকনসিলেশন অ্যান্ড বুক কিপিং উইথ কুইক বুকস, যেহেতু আমরা এটা কুইক বুকের উপরেই করতেছি, তো কুইক বুকের উপরেই আমরা এটা করি। ঠিক আছে, আপনারা অন্য কিছু দিতে পারেন, আপনারা আরও ক্রিয়েটিভ কিছু দিতে পারেন শর্ট করে। হ্যাঁ, কিন্তু দেখবেন যে জাস্ট পারফেক্ট লেখাটা যাতে থাকে, এটা থাকলে হয় কি এই জিনিসগুলো ফাইবার ট্র্যাক করে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করায়, সামনে দেয়। ওকে, তো ঠিক আছে, আমরা এটা রাখলাম। এরপরে আমরা যেটা করব ক্যাটাগরি। এখন দেখি আমাদের এখানে ক্যাটাগরি কি আছে। ক্যাটাগরি বলতেছে বিজনেস। ওকে, তো আমরাও এখানে বিজনেসই দেব, যেহেতু আমরা বুককিপিং করব। আমরা দেখি বিজনেস কোথায়, এই যে বিজনেস। এখন আসেন সাব ক্যাটাগরি, সিলেক্ট এ সাব ক্যাটাগরি। আমরা এখানে কি দিতে পারি? সাব ক্যাটাগরিতে বলছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, আমরা এটাই দিব। ফাইন্যান্সিয়াল কনসাল্টিংই আসলে হবে, এখানে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং দিয়ে দিলাম। ওকে, এরপরে আসে বলতেছে কি সার্ভিস টাইপ, আপনার সার্ভিস কি টাইপের। এখানে দেখেন আমাদের এখানে কি বলা আছে, সার্ভিস ট্যাগ আছে। আচ্ছা, সার্ভিস টাইপটা এখানে দেয়া নাই, আমরা সার্ভিস টাইপটা দিয়ে নিব। সার্ভিস টাইপ বলছে কি ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং, ট্যাক্স কনসাল্টিং। আমরা দেব অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং। সবাই প্রথম গিগে এটাই দিবেন, অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং। ওকে, দেখেন আমরা প্রথমে টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম, সাব ক্যাটাগরি দিলাম, এরপর দিলাম হচ্ছে টাইপ অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং, এখানে রেকমেন্ডেড বলতেছে। এরপরের পোর্শনটা হচ্ছে গিগ মেটা ডাটা। গিগ মেটা ডাটা আমাদেরকে দিতে হবে, ইন্ডাস্ট্রি, টার্গেট কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার, এই চারটা জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমেই আছে দেখেন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে বলছে হুইচ ইন্ডাস্ট্রি ডু ইউ সাপোর্ট, আপনি কোন ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করতে চান। এখানে দেখেন একটা জিনিস বলছে কি 0/3, তার মানে আপনার এখানে যতগুলো ইন্ডাস্ট্রির নাম লেখা আছে সবগুলো ইন্ডাস্ট্রির মধ্যে থেকে আপনি 3টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। তো নর্মালি আমরা যেটা জানি যে আমাদের যে কুইক বুকস, এটা ব্যবহার করে বেশি, সবাই ব্যবহার করে, সবথেকে বেশি ব্যবহার করে হচ্ছে ই কমার্স, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কি এখানে আছে? হ্যাঁ আছে রিয়েল এস্টেট। আর একটা যদি দেই, আমরা একটা দিলাম কমন, একটা দিই ফাইন্যান্সিয়াল সার্ভিস। দেখেন 3টা এখানে অ্যাড করা মাত্র বাকি সব ব্লার হয়ে গেছে, বাকিগুলো আর দেওয়া যাবে না। ওকে, 3/3 চলে আসছে। তো আপনারা নর্মালি এই 3টা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা আসবো টার্গেট কান্ট্রি। টার্গেট কান্ট্রিতে যদি আপনি একটা সিঙ্গেল কান্ট্রি সিলেক্ট করেন, তাহলে আপনার গিগ শুধু ওই সিঙ্গেল কান্ট্রিতেই দেখাবে। আমরা যেটা করব, আমরা টেনে সব নিচে চলে আসবো। নিচে এসে যে ওয়ার্ল্ড ওয়াইড লেখা আছে দেখেন, আপনি যদি ইউনাইটেড স্টেটস দেন শুধু ইউনাইটেড স্টেটসে শো করবে, যদি ইউকে দেন ইউকেতে শো করবে, আরব আমিরাতে দিলে আরব আমিরাতে, টার্কি দিলে টার্কি, যেখানে দিবেন সেই দেশে শো করবে। আর আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেন তাহলে কি করবে, তাহলে আপনার পৃথিবীর যে দেশেই হোক সব দেশেই আপনার এটা শো করবে। এখানে আরেকটা অপশন আছে দেখেন আদার্স। এই আদার্স দিলে যদি ধরেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড না দিতে চান, বা এমন একটা কান্ট্রি দিতে চাচ্ছেন যে কান্ট্রিটা আপনার এই লিস্টে নাই, এই লিস্টে সব কান্ট্রি নাই, হ্যাঁ, তো আদার্স দিলে কি হয়, এখানে আদার্স শো করে, কান্ট্রির নামটা শো করে না ফাইনালি। তো যার কারণে আমরা আদার্স দিব না, আমরা যেটা করব আমরা ওয়ার্ল্ড ওয়াইড এটা সিলেক্ট করব। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে যদি আসি, এখানে বলছে কি ল্যাঙ্গুয়েজ আমরা দেবো আসলে ইংলিশ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের লাভও নাই, লসই বরঞ্চ আছে। আমরা এটা ইংলিশ দেব। ইংলিশ কোথায়, এই ইংলিশ। ওকে, তাহলে সবাই বুঝতে পারবে। এরপর আসেন সফটওয়্যার। সফটওয়্যারের জায়গায় আমরা দেব হচ্ছে কুইক বুকস। সফটওয়্যারের জায়গায় দেব কুইক বুকস। কুইক বুকস যেহেতু আমরা কুইক বুকসের উপরে গিগ করছি, আমরা এটা কুইক বুকস দেবো। ঠিক আছে, তাহলে আমাদের গিগ মেটাডাটা হয়ে গেল। এরপরে আমরা আসবো সার্চ ট্যাগস। এখানে আমরা ট্যাগ করব, আমরা যাতে আমরা যেমন একটু আগে সার্চ করলাম কুইক বুকস বুককিপিং, তাতে যারা এই কুইক বুকস বুককিপিংটা যারা ট্যাগ করেছিল তাদের প্রোফাইলগুলো বা তাদের গিগগুলো কিন্তু আগে শো করেছে। ওকে, আমরা যদি একটু এক্সেলে আসি, এখানে ট্যাগ আছে দেখেন। ট্যাগ বলছে কুইক বুকস, বুককিপিং, রিকনসিলিয়েশন, ক্লিন আপ, অ্যাকাউন্টিং। আমরা এগুলোই মোটামুটি দিতে পারি। হ্যাঁ, আমরা যদি লিখি কুইক বুকস, এটা লেখার পর এন্টার দিবেন। এন্টার দিলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, কুইক বুকস। এরপর কি আছে, বুককিপিং, রিকনসিলিয়েশন, বুককিপিং, এটা কপি করলাম, বুককিপিং। এটা যদি আমরা এন্টার দেই এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দিব হচ্ছে রিকনসিলিয়েশন। দেখেন আমার এখানে এই কমা একটা সিলেক্ট হয়ে গেছে, কমাটা দেয়া যাবে না, এই যে কোনো কমাটা কেটে দিতে হবে, দিয়ে এন্টার, রিকনসিলিয়েশন। ওকে, এরপর দিব হচ্ছে ক্লিন আপ, অ্যাকাউন্টিং। এই দিলাম ক্লিন আপ, বসাইলাম এখানে, এন্টার, ক্লিন আপ। এরপরে আছে হচ্ছে অ্যাকাউন্টিং, ওকে, অ্যাকাউন্টিং দিলাম, দিয়ে এটা এখানে বসালাম, বসে এন্টার দিলাম অ্যাকাউন্টিং। এখানে আপনি দেখেন বলছি কি ইউজ অল 5 ট্যাগস টু গেট ফাউন্ড, মানে হচ্ছে আপনি এখানে 5টা ট্যাগ দিতে পারবেন, 5টার বেশি ট্যাগ দিতে পারবেন না। তো 5টা ট্যাগ দিবেন, এখানে বলাই আছে 5 ট্যাগস ম্যাক্সিমাম, ঠিক আছে। তো আপনি 5টা ট্যাগ দিয়ে আপনাকে বলছে যে আপনাকে যাতে সহজেই খুঁজে পাওয়া যায়। কেউ যদি কুইক বুক লিখে সার্চ করে তাহলে আপনাকে পাওয়া যাবে, বুক কিপিং লিখে সার্চ করলে পাওয়া যাবে, রিকনসিলেশন লিখে সার্চ করলে পাওয়া যাবে, ক্লিন আপ লিখে সার্চ করলে পাওয়া যাবে, অ্যাকাউন্টিং লিখে সার্চ করলে আপনার এই গিকটা পাওয়া যাবে। ওকে, এরপর আমরা নিচের দিকে চলে আসি। এখানে আই ডিক্লেয়ার্ড এই যে কথাটা আছে, এটা ডিক্লেয়ারটাকে আপনাকে ক্লিক করতে হবে, করে দিতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমরা ওভারভিউ শেষ করলাম। ওভারভিউ শেষ করে আমরা চলে আসলাম পরের ধাপ প্রাইসিংয়ে। প্রাইসিং বলতে আমরা আসলে কোনটার জন্য কত টাকা চার্জ করব, কোনটার জন্য আমরা কত টাকা নিতে চাই, সেই বিষয়গুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা স্কোপ অ্যান্ড প্রাইসিংয়ে আসি তাহলে আমরা এখানে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি বেসিক, আর যদি আমি ক্রিয়েট প্যাকেজ দেই তাহলে দেখেন স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম 3 ধরনের প্যাকেজ আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আপনি চাইলে বেসিকগুলো মানে এই যে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আছে এগুলোর নামও দিতে পারেন। যেমন ধরেন আমি যদি এটা এডিট করি, আমি এটার নাম দিলাম ধরেন সিলভার, ওকে। স্ট্যান্ডার্ডের নাম দিলাম আমি ধরেন গোল্ড, গোল্ড, আর এটা ধরেন আমি দিলাম প্লাটিনাম, ওকে। মানে ওরা বলছে এটা হলো বেসিক প্যাকেজ, এটা হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ, আর এটা হলো প্রিমিয়াম প্যাকেজ। তো আমরা 3টার নাম আলাদা করে দিলাম, আমাদের মতো করে দিলাম সিলভার, গোল্ড এবং প্লাটিনাম, ওকে। এরপর বলছে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইয়োর অফারিং, আপনি কি অফার করতে চান সেটা ডিটেলসটা লিখেন। আমরা যদি আমাদের ফরম্যাটটা দেখি এখানে কি দেওয়া আছে, এই যে আছে প্যাকেজ, এই যে অফার দেখেন, হ্যাঁ। আমরা এখানে বলছি কি ধরেন স্টার্টারে আমরা দিচ্ছি সেট আপ কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, ব্র্যাকেট লিখছি ক্যাটাগরাইজ রেকর্ড এবং রিকনসাইল আপ টু 100 ট্রানজ্যাকশন। এইটা ধরেন আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে দিতে পারি বেসিক প্যাকেজে, ওকে। এটা ধরেন কপি করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই বেসিক প্যাকেজে একটা কোম্পানি সেট আপ করবো, আমাদের কোম্পানি সেট আপ করা জানি, অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, অ্যাকাউন্টিং বুক কিপিং করবো কীভাবে, আমরা কাস্টমার ইনভয়েস করব, আমরা সাপ্লায়ারের বিল করব, আমরা ব্যাংক রিকনসিলেশন করব, ওকে। রেকর্ড এগুলো রেকর্ড করব, অ্যান্ড রিকনসাইল আপ টু 100 ট্রানজ্যাকশন, 100টা পর্যন্ত ট্রানজ্যাকশন আমরা এখানে করব। এরপরে আমরা দিলাম এটা, এইটাই আপনাদেরকে দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন, যে যেটা করতে পারবেন আর কি, ওকে। এরপরে দিলেন ধরেন এটা সেট আপ কোম্পানি, অ্যাকাউন্টিং বুক কিপিং, ক্যাটাগরাইজ রেকর্ড আর ব্যাংক রিকনসিলেশন দিলেন আপ টু 250 ট্রানজ্যাকশন, ঠিক আছে। তারপরে দিলাম ধরেন এই যে এটা, এই অ্যাডভান্স প্যাকেজে প্লাটিনামে এসে আমরা কোম্পানি সেট আপ করবো না, কোম্পানি সেট আপ এটা আগে থেকেই করবে তারা। আমরা যেটা করব অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং করবো, ক্যাটাগরি করব, রেকর্ড করব এবং রিকনসাইল করবো আপ টু 500 ট্রানজ্যাকশনস, ওকে। এটা আমরা বেসিক হিসেবে এগুলো দিতে পারি, ঠিক আছে। এরপর বলছি কি ডেলিভারি টাইম, আপনার যে বেসিকে যে 100টা ট্রানজ্যাকশন আপনি রিকনসাইল করবেন এবং বুক কিপিং করবেন, এগুলো ডেলিভারি টাইম কয়দিন, আমি ধরে নিলাম এটা ডেলিভারি টাইম আমি দিচ্ছি 2 দিন, 2 দিনের মধ্যে আমি এটা দিয়ে দিব। গোল্ডে যেহেতু আমার 250 ট্রানজ্যাকশন আছে এটা আমি ধরলাম 3 দিন, আর প্লাটিনামে যেহেতু আমার 500 ট্রানজ্যাকশন আছে এটা ধরলাম আমি 4 দিন। আমাকে যখন কাজ দেবে, কাজ অ্যাকসেপ্ট হয়ে গেলে আমি 4 দিনের মধ্যে এটা ডেলিভারি দিয়ে দিব, ওকে। এখন আসেন আমরা তো এখানে 100টা ট্রানজ্যাকশন করব ব্যাংক রিকনসিলেশনে, এখন এর পাশাপাশি আমরা আর কি কি করব, ধরেন আমি দিলাম রিসিপ্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোনগুলো, ওই যে রিপোর্টে গিয়ে আমরা যে স্টেটমেন্টগুলো ডাউনলোড করি, যেমন ধরেন আপনার রিকনসিলেশনের স্টেটমেন্ট ডাউনলোড করি, তারপর ব্যালেন্স শিট ডাউনলোড করি, প্রফিট অ্যান্ড লস ডাউনলোড করি, সেই স্টেটমেন্টগুলো আমরা দিব, ওকে। এরপর দিলাম অ্যাকাউন্টিং টুল সেট আপ, কোম্পানি সেট আপ, যেটা এই 3টাই থাকবে আমার ফার্স্ট বেসিকে, মানে সিলভারে আর কি, সিলভারে আমি এটাই দিব, ঠিক আছে। এবং এই কাজের জন্য আমি চার্জ করব কত, এখানে স্ট্যান্ডার্ড ধরেন আমি $10 চার্জ করব, আমি এখানে আমার প্রাইস দিয়ে দিচ্ছি $10, ওকে। এরপরে আমরা আসি গোল্ডে, গোল্ডে আমরা বলছি 250 ট্রানজ্যাকশন আমরা এখানে দেখাবো, হ্যাঁ, 3 দিন টাইম। তো আমি এখানে ধরেন বেসিকে যা করছি সেগুলো আমি করবই, এর পাশাপাশি আমি কি করব, এর পাশাপাশি করব আমি ধরেন বুক কিপিং করব, আর একটা ধরেন অ্যাকাউন্টিং, না অ্যাকাউন্টিং অ্যাডভাইজারি দিব না, রিপোর্ট ক্রিয়েশন করব। রিপোর্ট ক্রিয়েশন তো এখানে কোনো ব্যাপার না, শুধু রিপোর্ট থেকে রিপোর্টগুলো ক্রিয়েট করলেই হবে, ঠিক আছে। এটা আমি ধরেন দিলাম কত ডলার বলছি, এটা আমি $25, ওকে, যেহেতু 250 ট্রানজ্যাকশন আমি ক্যাটাগরি করবো, রিকনসাইল করব, এটা আমি ধরছি $25। এরপরে আসেন প্লাটিনামে। প্লাটিনামে আমি সবগুলোই টিক দিব, আমি সবই করব। এখানে পেরোল আছে, দেখেন পেরোল অ্যাকাউন্টিংটাও আমরা করতে পারি, পেরোল আমরা শিখছি, ওকে। এটা আমরা কত দিব স্ট্যান্ডার্ড, এটা ধরেন দিব আমরা $50, $50, ওকে। এখন ধরেন এইটা হয়ে গেল আমার প্রাইসিং, আমার যে বেসিক আমি যা যা কাজ করব, কতদিনের মধ্যে করব, এক্সট্রা কী কী সার্ভিস দিব, এর পাশাপাশি আমি এগুলো করব। এখন আসেন এক্সট্রা অ্যাডেড এক্সট্রা সার্ভিস, আমি তো এগুলো করবই, এর পাশাপাশি এক্সট্রা একটা সার্ভিস আমি দিতে পারবো। সেটা হচ্ছে ধরেন আমি ধরে নিলাম এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যদি আমি কেউ আমাকে বলে ভাই তুমি তো এই ট্রানজ্যাকশনটা 2 দিনে লিখছো, এটা কিন্তু আমার দরকার 1 দিনে, হ্যাঁ ঠিক আছে আমি 1 দিনে দেবো। এক্সট্রা ফাস্ট বেসিকে ধরেন আমি এটা 2 দিনের জায়গায় আমি 1 দিনে করব, এটার জন্য আমাকে এক্সট্রা দিতে হবে $5। মানে যে কাজটা তুমি 2 দিনে আমার কাছ থেকে $10 করবা, সেটা যদি আমাকে 1 দিনে করে নিতে চাও তাহলে আমাকে $5 দিতে হবে। স্ট্যান্ডার্ড মানে আমাদের হচ্ছে গোল্ড। গোল্ডে ধরেন আমি 3 দিন দিছিলাম, তো এটা 2 দিনে করব, এটার জন্য আমাকে দিতে হবে $10 এক্সট্রা। এটা হচ্ছে এই রেটের বাইরে, এই 25 সাথে আরও $10 যোগ হবে যদি আমাকে 2 দিনে করতে বলো। আর এটা দিয়েছিলাম আমরা 4 দিন, এটা ধরেন আমরা দিলাম 3 দিন, 3 দিন দিলাম। এখানে ধরেন আমি আরও $20 অ্যাড করলাম, যদি তুমি আমার এটা 4 দিনের জায়গায় 3 দিনে করে নিতে চাও তাহলে আমাকে এক্সট্রা আরও $20 দিতে হবে, ওকে। এটা হচ্ছে আমরা এক্সট্রা সার্ভিস দিব। এছাড়া রিপোর্ট ক্রিয়েশনেও দিতে পারেন আপনি, রিপোর্ট ক্রিয়েশন পেরোল, ঠিক আছে। পেরোল যদি দেন, পেরোল ধরেন ফর অ্যান এক্সট্রা, ধরেন একটা পেরোল আপনি করবেন, একটা পেরোলের জন্য আপনি এটা প্যাকেজের মধ্যে দেন, অ্যাডিশনাল আরও একটা পেরোল আপনাকে দিবে। ও আচ্ছা সরি, এখানে টাকা অ্যাডিশনাল ধরেন আরও 1 দিন নেবেন, আর আপনি টাকা যোগ করবেন হচ্ছে ধরেন আরও $10 নেবেন যদি আপনি পেরোল করেন, ঠিক আছে। এইভাবে আপনি এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারেন, যে তুমি এটা হচ্ছে আমার বেসিক, এটা তুমি আমাকে করাবা, এর পাশাপাশি তুমি যদি আমাকে দিয়ে এই কাজ করাতে চাও তাহলে তোমাকে আমার এরকম সময় দিতে হবে আর এরকম টাকা দিতে হবে, ঠিক আছে। এগুলো অ্যাড করতে পারবেন, আপনার যার মতো করে অ্যাড করবেন। আবার এক্সট্রা আরও কাজ অ্যাড করতে পারবেন, ধরেন এগুলো করার পর আপনি আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন, সেগুলোও করতে পারবেন। আপনাদের যেভাবে সুবিধা হয়, যেভাবে মনে করেন যে আমি এই কাজটা আরও এক্সট্রা করতে পারবো, সেভাবে দিয়ে আপনারা এটা করবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, আর কি কেউ জয়েন করেছে? ওকে, তাহলে আমরা ওভারভিউ এবং প্রাইসিং দেখলাম। এরপরে আমরা আসবো হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড FAQতে। আমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় ডেসক্রিপশনটা যেমন ইউনিক করে দিয়েছিলাম, আমাদের এখানেও ডেসক্রিপশনটা ইউনিক করেই দিতে হবে। এখানে দেখেন উপরের দিকে আছে, এই যে অ্যাবাউট গিগ ডেসক্রিপশন, ঠিক আছে। এই ডেসক্রিপশনটাকে আমরা কপি করব। এটা আমি দেখানোর জন্য করতেছি, বাট আমি সাজেস্ট করব আপনারা নিজেরা আপনাদের সম্পর্কে ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশনটা দেখেন 1200 ওয়ার্ডে লেখা যাবে, 1200 ক্যারেক্টারে লেখা যাবে। লিখে আপনারা আপনাদের মতো করে এটাকে ChatGPTতে দিবেন, যে ভুল হোক শুদ্ধ হোক দিবেন, ঠিক আছে। দিয়ে তারপর ChatGPT থেকে এটাকে ইয়ে করবেন। আমি দিলাম নিড বেটার অ্যান্ড ইউনিক প্যারাফ্রেজ। এটা আমার ইউনিক এবং একটা বেটার প্যারাফ্রেজ দরকার। এখন ও আমাকে করে দিচ্ছে। হ্যাঁ, একটা করে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা ঠিক আগের মতোই আমরা দেখব, এটা আমাদের প্লাগেরিজমে দেখব যে এটা আমাদের কোথাও থেকে চুরি হচ্ছে কিনা, মানে কোথাও এরকম আরেকটা কিছু আছে কিনা। এই ChatGPT লেখাটাকে দিতে হবে। আচ্ছা এইটাকে দিয়ে আমরা একটু নিচের দিকে এসে আই এম নট এ রোবট ক্লিক করে আমরা আচ্ছা এখানে যদি দেই এখানেও একটা ইয়ে যাচ্ছে স্টেয়ার সিঁড়ি কি কি আছে কোথায় কোথায় সিঁড়ি আছে আর তো দেখি না ভেরিফাই দেই ওকে ভেরিফাই হয়ে গেছে চেক প্লাগ ইন এই লিংকটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি এই লিংকটা সংরক্ষণ করবেন করে দেখেন দেখেন বলছে 100% ইউনিক আপনাদের যদি কারো লেখা 100% ইউনিক না আসে সেক্ষেত্রে আপনারা আবার দিবেন আবার চ্যাট জিপিটি দিয়ে আবার করবেন এটা কখনোই 100% ইউনিক না আসা পর্যন্ত এটা ফাইবারে দিবেন না এটা হচ্ছে আমার অনুরোধ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা কপি করলাম কপি করে এই ডেসক্রিপশনে বসাবো দেখেন এখানে 417টা একটা জিনিস মনে রাখবেন সেটা হলো এই যে ডেসক্রিপশনে আপনি এটা বসালেন হ্যাঁ বসানোর পরে আপনি দেখবেন এটা ঠিক আছে কিনা আচ্ছা এখানে দেখেন এমন হতে পারে যে অনেকগুলো কথা যেটা আপনার সাথে মিলে না কিন্তু আপনি এটা দিয়ে দিলেন যার চ্যাট জিপিটির উপর ভরসা করে দিয়ে দিলেন আসলে এরকম করা যাবে না আপনাকে দেখতে হবে যে এটা আপনার সাথে মিলে কিনা এবং যখন এটা ক্লায়েন্ট দেখবে তখন কিন্তু সে পুরোটা দেখতে পাবে না সে দেখবে প্রথম 2 লাইন ম্যাক্সিমাম 3 লাইন দেখবে হ্যাঁ তো আপনার প্রথম 2-3 লাইন এমন এমন কিছু কথাবার্তা আপনার সম্পর্কে লেখার চেষ্টা করবেন কারণ হয় কি এখানে লেখা থাকবে সি মোর প্রথম 2 লাইনের পর লেখা থাকবে সি মোর সি মোরে ক্লিক করলে পুরোটা দেখাবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার এই সি মোরে ক্লিক করবেই না প্রথম 2-3 লাইন দেখে সে বোঝার চেষ্টা করবে আপনার সম্পর্কে ওকে এরপরে দেখেন আমরা কিছু পয়েন্ট হাইলাইট করব এখানে হাইলাইট করব কিভাবে ধরেন যেমন এই অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সার্টিফাইড বুক কুইক বুকস প্রোডাইজার এই কথাটা আমরা হাইলাইট করব এই যে বিতে ক্লিক করলে একটু বড় হয়ে যাবে আর এই যে টর্চ লাইটে ক্লিক করলে এটা এই হলুদ হয়ে যাবে ওকে এরপর জেরো সার্টিফাইড অ্যাডভাইজার এই কথাটুকু আমরা বোল্ড করে হাইলাইট করব এরপর দেখেন ডিকেডস অফ এক্সপিরিয়েন্স মানে আমার 1 দশকের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো আমরা হাইলাইট করব যাতে এগুলো চট করে ক্লায়েন্টের চোখে পড়ে অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং সার্ভিস শুধু বুককিপিং পর্যন্ত করলেই হবে ওকে দেখেন মাই এক্সপিরিয়েন্স ইনশিওরিং 100% কোয়ালিটি এটা এই কথাগুলো আমরা QuickBooks, Xero and Excel মানে আপনি এগুলো হাইলাইট করবেন অ্যাকাউন্টিং নিডস প্রফিসিয়েন্সি অ্যান্ড ডেডিকেশন একটা জিনিস মাথায় রাখবেন এইটা যাতে খুব বড় না হয় হ্যাঁ 400-500 ক্যারেক্টারের মধ্যে লিখে ফেলবেন সর্বোচ্চ ঠিক আছে তাহলে আমরা ডেসক্রিপশনটা কিভাবে দিব আমরা বুঝতে পারলাম ওকে এরপর আমরা আসবো এফএকিউতে কোথায় এই যে এফএকিউ হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এই এফএকিউটা দেওয়াটা অত্যন্ত জরুরি এর কারণটা হচ্ছে কি ধরেন আমরা বাংলাদেশিরা একটা জিনিস লেখা থাকলেও আমরা পড়ি না আমরা ফোন করি বা আমরা তার কাছে যাই ভাই কি বলছেন একটু ভালো করে বলেন কিন্তু বিদেশিরা কি করবে জানেন বিদেশিরা আপনার কাছে আসার আগে সেই এফএকিউটা ভালো করে পড়বে আপনার সম্পর্কে জানবে আপনি কি কি প্রশ্ন উত্তর দিয়েছেন মানে তার মনে কি প্রশ্ন আছে সেটার সাথে মিলে কিনা এটা তারা দেখে নেবে ওকে তো আমরা দেব অ্যাড এফএকিউ এখানে দেখেন সিম্পল কিছু এফএকিউ আপনাদের এখানে দেওয়া আছে এই যে এফএকিউ ঠিক আছে এই এফএকিউ গুলোই আমরা দিব আমরা আপাতত প্রথম গিয়ে এগুলো চেঞ্জ করব না এগুলো দেখেন এগুলোই অনেক ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন প্রথম ঘরে থাকবে আপনার প্রশ্ন ঠিক আছে হাউ উইল ইউ গিভ মি অ্যাক্সেস টু ইউর কুইকবুকস অনলাইন অ্যাকাউন্ট মানে একটা ক্লায়েন্টকে আপনি বলতেছেন যে আপনি কিভাবে আমাকে কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন ওকে এটার অ্যান্সার এখানে লেখা আছে আমরা যেটা করব আমরা এটা কপি করব ঠিকই কিন্তু আমরা এই যে অ্যান্সার কথাটা এটা পরে আমরা কেটে দিব কারণ অ্যান্সারটাই তো আলটিমেটলি নিচে থাকবে এই যে অ্যান্সার কথাটা আমরা কেটে দিব log into your QuickBooks online account then click into gear icon manage users আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা জানেন কিভাবে এটা করতে হয় তারপরে হচ্ছে পরের লাইনটা কি you will choose add user and will need to send a request টু ইমেইল, এটা আমরা এটার পরে দিয়ে দেব। ওকে, এটা হচ্ছে প্রশ্ন, সে তার মনে প্রশ্ন জাগলে সে অ্যান্সার কি পাবে এখানে দেওয়া আছে, এটা আমরা অ্যাড করে দেব। তাহলে দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে কি হাউ ইউ উইল গিভ মি অ্যাক্সেস ইন ইউর কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট, সে যদি নিচে আসে সে অ্যান্সারটা দেখতে পাবে। ঠিক আছে, এরপরে আসেন, এখন আমাদের প্রশ্ন তো একটা না আরও থাকতে পারে, এই জন্য আমরা যে অ্যাড এফএকিউ, এখানে দেখেন অ্যাড এফএকিউ লেখা আছে, এই অ্যাড এফএকিউতে গেলে আরেকটা প্রশ্ন আসবে, আমরা এখানে আরেকটা প্রশ্ন পাবো। পরের প্রশ্নটা কি, আর ইউ অ্যাভেলেবেল ফর মান্থলি অ্যান্ড লং টার্ম বেসিস অর লং টার্ম, মানে আপনি কি শুধু একটা ছোট্ট প্রজেক্টে আমার সাথে কাজ করবেন নাকি আমার সাথে লং টার্ম বেসিসেও কাজ করবেন, তো আপনার অ্যান্সারটা কি হবে, অফকোর্স আই এম অ্যাভেলেবেল for monthly and long term bookkeeping as per your need, এটা আপনি দিলেন, কিন্তু এই যে অ্যান্সার কথাটা কেটে দেবেন, এটা আসলে আমরা অ্যান্সার লিখছি আপনাদের বোঝার জন্য। এরপর অ্যাড, তাহলে দুইটা হয়ে গেল, 3 নাম্বার অ্যাড করলাম, এখান থেকে কপি করব, কপি করে আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দেবো, এটা হলো প্রশ্ন। ওকে, এরপর আমরা অ্যান্সারটা কপি করি, দেখেন অ্যান্সারটা কিন্তু 3টা ঘরে আছে, আপনাকে কিন্তু একটা একটা করে 3টা ঘর কপি করে এখানে বসাতে হবে। এই একটা অ্যান্সার লেখাটাকে কেটে দিই, আই নিড, এখানে বলছে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড স্টার্ট দ্য বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, মানে আপনার কি কি ইনফরমেশন দরকার হবে বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং কাজ স্টার্ট করতে। এখন আপনি কি বলছেন দেখেন, পুরোটাকে কপি করে নেই, তারপর দেখাচ্ছি। ওকে, এরপর হচ্ছে এটা, দেখেন আপনি তাকে কি বললেন, আই নিড কমপ্লিট ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড ইনকাম অ্যান্ড এক্সপেন্স আর ইনক্লুডেড, আই নিড দ্য বিলস অ্যান্ড ইনভয়েসেস অলসো, নিড অল স্যালারি স্টেটমেন্টস অফ ফর পেরোল রেকর্ডিং, অ্যাকাউন্টেন্ট বাই ইমেইল ইউজ আইডি, and also for example for QuickBooks online Xero and web need to login information, or you can add me as your আচ্ছা এখানে কথাটা লেখা নেই, add me as your account। ওকে, তাহলে এটা দিয়ে আপনারা অ্যাড করে দেন। ঠিক আছে, 3টা প্রশ্ন হয়ে গেল। এখন আরেকটা যদি দেই, এখানে বলছে ডু ইউ মাইগ্রেট দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন টু ওয়ান অ্যানাদার, আপনি কি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন মাইগ্রেট করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ হচ্ছে আপনার কাছে যদি এক্সেল থাকে, সেগুলো থেকে আপনি ডাটা মাইগ্রেশন করে কুইকবুকে আপলোড করতে পারবেন, এগুলো নিয়ে কোনো অসুবিধা নাই। অ্যান্সার হবে এটা। ওকে, আমরা যদি এটা এখানে বসাই, অ্যান্সার কথাটা লিখে দেবো, ইয়েস আই এম এক্সপার্ট টু মাইগ্রেট দ্য ডাটা অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যামং মাই সফটওয়্যার লাইক কুইকবুকস অনলাইন, ওয়েবটা আমরা কেটে দেবো যেহেতু ওয়েবটা আমরা এখন শিখছি না, কুইকবুকস জেরো এটসেট্রা অ্যাড। এরপরে আসেন 5 নাম্বার, বলছে আর ইউ ফ্যামিলিয়ার উইথ গ্যাপ অ্যান্ড আইএফআরএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এগুলো বুঝেন তো না অ্যাকাউন্টিংয়ে যারা আছেন? গ্যাপের কিছু সিস্টেম আছে, আইএফআরএস এর কিছু সিস্টেম আছে, এগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো একটু স্টাডি করে নেবেন, এটা আপনি ইয়েস দিয়ে দিবেন, কারণ এগুলো হলো বেসিক, এগুলো না জানলে কাজ দিতে যাবে না। ঠিক আছে, এগুলো একটু ইয়ার থেকে গুগল থেকে দেখে নেবেন, নিয়ে অ্যাড করলেন। ঠিক আছে, তাহলে দেখেন আপনার একটা বেসিক ডেসক্রিপশন এবং আপনার এফএকিউগুলো অ্যাড হয়ে গেল। এরপর আমরা দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের আসলে রিকোয়ারমেন্ট, আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এখানে দেখেন 2টা বেসিক্যালি দেওয়া আছে, আমরা অ্যাড নিউ কোশ্চেনে যাব। আচ্ছা, এখানে আমাদের রিকোয়ারমেন্ট কি দেওয়া আছে? রিকোয়ারমেন্টস, আচ্ছা আমরা দিয়ে নিই রিকোয়ারমেন্টস। আচ্ছা রিকোয়ার্ড বলছে কি অ্যাড এ কোশ্চেন, ধরেন যদি আমরা দেই ফ্রি টেক্সট না, ধরেন আমরা এখান থেকে দিব রিকোয়ারমেন্টস গুলো এখানে দেওয়া নাই। আচ্ছা ধরেন আমি যদি এখানে লিখি যে how can you send me your documents, এখানে কোশ্চেনটা হচ্ছে হাউ ক্যান ইউ সেন্ড মি ইয়োর ডকুমেন্টস। এটা যদি আমরা বলি তাহলে সে কি বুঝবে, সে কিভাবে ডকুমেন্টস পাঠাবে। এখানে আমরা দিলাম অ্যাটাচমেন্ট, ওকে এটা দিলাম আমরা অ্যাড করে। তার মানে এখানে যদি সে আমাদেরকে ডকুমেন্ট পাঠাতে চায় তাহলে আমাদের মেসেঞ্জারে, এখানে কিন্তু একটা মেসেঞ্জার আছে, ওই মেসেঞ্জারে যদি আপনার ডকুমেন্ট অ্যাটাচমেন্টে দিয়ে দেন তাহলে আমি পেয়ে যাব। ঠিক আছে, এভাবে আপনার যদি আরও রিকোয়ারমেন্ট থাকে আপনি এভাবে রিকোয়ারমেন্টগুলো চিন্তা করে বের করে করে দিবেন। তাহলে আমার রিকোয়ারমেন্ট হয়ে গেল, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর বলছে হাউ টু গেট আ মোস্ট ফর্ম অফ ইউর গিগ ইমেজ, এটা আমার আপাতত দরকার নাই। আচ্ছা এখন বলছে গ্যালারি, গ্যালারিতে ছবি দেওয়া যাবে। হ্যাঁ আপনি দেখেন এখানে ইমেজে 3টা ছবি দিতে পারবেন, ভিডিও 1টা দিতে পারবেন, আর ডকুমেন্টসে 2টা ডকুমেন্ট দিতে পারবেন। ঠিক আছে, ইমেজে আমরা দেব হচ্ছে গিগের ছবি। এখন এই গিগের ছবিটা আপনারা কিভাবে পাবেন, এই যে সবার যে গিগের মধ্যে ছবিগুলো দেখতেছেন, এই যে ছবিগুলো, হ্যাঁ এই ছবিগুলো দিতে হবে। এখন এই ছবিগুলো আপনারা নিজেরা বানাতে পারেন, অথবা আপনারা কারো কাছ থেকে বানিয়ে নিতে পারেন, অথবা আপনারা টাকা খরচ করে বানাতে পারেন কেউ যদি কোনো গ্রাফিক ডিজাইনার থাকে। বাট এটা রেজুলেশনগুলো একটু ভালো মতো দিতে হবে যাতে এরকম আপসা বোঝা যায় না, এরকম যাতে না হয় যে এটা দেখেন কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটার এত ছোট করে লেখা কিছু বোঝা যাচ্ছে না। তো ধরেন আমার এখানে কটা বানানো আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা যদি দেখাই, দেখেন এটা একটা গিগের ছবি হতে পারে, মানে এরকম একটু বড় সড়ো করে লিখে দিবেন যাতে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে। ঠিক আছে, আর একটা ধরেন এই যে এটা একটা গিগের ছবি হতে পারে, দেখছেন এরকম গিগের ছবি হতে পারে। আর একটা দেখি এখানে কিছু আছে কিনা, না এখানে নাই। ঠিক আছে আমরা আপাতত এই দুটো ছবি দিব, আপনারা এরকম ছবি বানিয়ে নেবেন। এরকম ছবি বানাতে পারবেন আপনার ক্যানভাতে, ক্যানভা CANVA। আমি লিঙ্কটা আপনাদেরকে দেখি দিতে পারি কিনা, ক্যানভা খুবই ভালো একটা সফটওয়্যার, আমি ক্যানভাতেই বানাই। অথবা কেউ যদি গ্রাফিক ডিজাইন জানেন নিজেরা করতে পারেন, কাউকে বানিয়ে নিতে পারেন। এই যে এরকম একটা ওয়েবসাইট, ঠিক আছে আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আর কি কেউ নেই, ওকে তাহলে আপনারা ক্যানভাতে এটা করতে পারেন, ক্যানভার লিঙ্ক দিয়েছি। ক্যানভা কীভাবে ব্যবহার করবেন এটা একটু ইউটিউবে দেখে নেবেন। এই যে দেখেন আমার সবগুলাই ক্যানভাতেই করা, আপনাদেরকে যতগুলো আমি ইউটিউব ভিডিও দেই বা যা দেই সব আমার এই ক্যানভাতেই করা। ভাই রেজুলেশনটা ভালো পাওয়া যাবে ক্যানভাতে? হ্যাঁ যদি ক্যানভা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন তাহলে পাওয়া যাবে। ফেসবুকে অনেক গ্রুপ দেখবেন 50 টাকা 100 টাকা ক্যানভা প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেয়। আমি এরকমই একটা গ্রুপ থেকে নিয়েছিলাম 50 টাকা দিয়ে, মনে হয় 100 টাকা দিয়ে 1 বছরের জন্য। আমার এখানে হাই রেজুলেশন আমি নামাতে পারি। হ্যাঁ তো এখানে খুব সহজ, খুব এডিট করা খুবই সহজ, জাস্ট টেক্সট লিখলে হয়, ছবি আপলোড করে এই যে আপলোড, ছবি আপলোড করে এখানে বসায় দিলেই হয়। ঠিক আছে তো সহজ, আপনারা একটু কয়েকদিন ঘাটাঘাটি করলেই ক্যানভাটা আপনারা বুঝতে পারবেন। তো কোথায় গেল, এখন যদি আমরা এই যে ইমেজ, এই ইমেজে কি দিব, এই ইমেজে দিব আমরা ওই গিগের ছবি। হ্যাঁ all files এ যাই, আমার এটা আছে হচ্ছে ডেস্কটপে ফাইবার, এই যে এটা একটা ওপেন করলাম, একটা আপলোড হলো। পরেরটাতে যদি ব্রাউজ করি সেম জায়গায় যাব, গিয়ে এই যে এটা। ওকে, দুইটা ছবি দিলাম। এই গিগের ছবি কিন্তু আমার এখানে দেখাবে, আপনার প্রোফাইল পরে দেখাবে, আপনাকে সবার আগে দেখাবে আপনার গিগের টাইটেল কি দিচ্ছেন আর গিগের ছবি কি দিচ্ছেন, এইটা দেখে দেখাবে, এবং আপনার প্রাইস কি। এই তিনটা জিনিস দেখে মানুষ ফার্স্ট ডিসিশন নেবে আপনার গিগে ঢোকার। ওকে, আচ্ছা, এরপর বলছে দেখেন ভিডিও, আমার প্রোফাইলে ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। এখানে যে ভিডিও দিবেন এই ভিডিওর লেন্থ হবে সর্বোচ্চ 1 মিনিট। আপনারা চেষ্টা করবেন 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে এটা শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? যদি কেউ একটু ইংলিশে বলতে পারেন পুরোটা ইংলিশে বলবেন, ইংলিশে বলে এই ব্রাউজ করে ভিডিওটা আপলোড করতে পারবেন। আর বলছে কি দেখেন, এখানে ডকুমেন্টস, দুইটা ডকুমেন্টস দিতে বলছে। ডকুমেন্টসগুলো কি দিবেন দেখাই আপনাদেরকে। ব্রাউজ করবেন, করে আপনারা এই যে ব্যাংক রিকনসিলিয়েশন করছেন না, আমার এখানে দেখেন একটা রিকনসিলিয়েশন রিপোর্ট আছে অগাস্ট, আপনাদেরকে যেটা দিছি এই অগাস্টের একটা দিবেন। আর একটা এখানে বলছে কি ড্রপ এ পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিতে পারবেন অথবা ইমেজ দিতে পারবেন। আর একটা যদি দেই আমি ওয়ার্ড স্যাম্পল, এটা দিব না। আর কি আছে আমার এখানে, এই যে আমার এখানে আছে দেখেন ব্যাংক রিকনসিলিয়েশনের স্ক্রিনশট আছে, আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখতে বলছিলাম না? ও, এটা শুধু পিডিএফ নেবে, সরি। আচ্ছা, আপনারা যেটা করবেন ব্যাংক রিকনসিলিয়েশনের দুইটা রিপোর্ট নামাবেন, রিপোর্ট নামিয়ে এখানে দিয়ে দিবেন। আপনার দুটো ব্যাংক রিকনসিলিয়েশনের রিপোর্ট, অথবা আপনার যদি কোনো অন্য কোনো ইয়া থাকে, যেমন ধরেন আপনি ইনভয়েসের পিডিএফ নামিয়ে দিতে পারেন। ইনভয়েস নামানো দেখাইছিলাম আপনাদেরকে, ইনভয়েসের পিডিএফ, বিলের পিডিএফ, বিল ইনভয়েস যেগুলো ক্রিয়েট করছেন এগুলো পিডিএফ নামিয়ে এখানে দিতে পারেন, ঠিক আছে? এখানে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন দেখেন আমার এখানে আসছে কি ইউ আর অলমোস্ট দেয়ার পাবলিশ গিগ। আপনাদের কিন্তু এই পাবলিশ গিগ কথাটা আসবে না, ওকে? আপনাদের এখানে আসবে ইংলিশ টেস্ট, ইংলিশ টেস্ট দিতে হবে। আপনারা একটা 10 সেকেন্ড একটা একটু ইয়ে করেন, আমি 10 সেকেন্ডের মধ্যে আপনাদের কাছে আসতেছি আবার। ওকে, আবার ফিরে আসছি। আমার আসলে ল্যাপটপের চার্জারটা আরেক জায়গায় রয়ে গেছিল, চার্জ প্রায় শেষের দিকে, চার্জ দিয়ে নিই। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিশ গিগ, কিন্তু আপনাদের এখানে থাকবে ইংলিশ টেস্ট। আপনাদেরকে অবশ্যই এবং অবশ্যই ইংলিশ টেস্টটাতে পাস করতে হবে। পাস করলে পরে আপনি গিগ পাবলিশ করতে পারবেন, এবং প্রতিটা গিগেই আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে না। ইংলিশ টেস্ট শুধুমাত্র একবারই দিতে হবে। কতগুলো জিনিস মনে রাখবেন, এগুলো ভিডিও দেখে দরকার পড়লে নোট করে রাখবেন। সেটা হচ্ছে ইংলিশ টেস্ট দিতে গেলে আপনি যখন এখানে ইংলিশ টেস্টে ক্লিক করবেন তখন আপনার এখানে ইংলিশ প্রশ্ন আসবে এবং সেটার অ্যান্সার সাবমিট করতে হবে। এই ইংলিশ টেস্ট চলাকালীন সময়ে আপনি কোনো ব্রাউজার এইভাবে ক্লোজ করে অন্য ব্রাউজার ওপেন করতে পারবেন না। মানে ব্রাউজার আপনি ক্লোজ করে অন্য ব্রাউজার ওপেন করলে আপনি এক্সপেলড হয়ে যাবেন, বাতিল হয়ে যাবেন, ঠিক আছে? এরপরে আপনার টাইম থাকবে হচ্ছে 40 মিনিট, 40টা প্রশ্ন থাকবে, 40 মিনিট টাইম থাকবে। এই 40 মিনিটের মধ্যে কমপক্ষে 24টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, কমপক্ষে 24টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি আপনি একবার ইংলিশ টেস্টে ফেল করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আবার ইংলিশ টেস্ট দিতে পারবেন না, 24 ঘন্টা পরে আবার দিতে পারবেন। যদি 24 ঘন্টা পরেও আবার ফেল করেন তাহলে আপনি 120 দিনের জন্য সাসপেন্ড হয়ে যাবেন। 120 দিনের মধ্যে আপনি আর গিগ পাবলিশ করতে পারবেন না। তাহলে কি বোঝা গেল? আমরা ব্রাউজার চেঞ্জ করতে পারবো না, পিসি মানে অন্য কোনো ব্রাউজারে তো ঢুকতেই পারবো না, এখানে আর একটা ট্যাব খুলতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। যখন আপনি ইংলিশ টেস্ট স্টার্ট করবেন সাথে আপনাকে এই পেজেই থাকতে হবে। সব থেকে ভালো হবে যদি পাশাপাশি আরেকটা ল্যাপটপ অথবা আরেকটা কোনো ফ্রেন্ডের পাশে বসে এটা দিতে পারেন। যেমন ধরেন আপনি যদি এখানে ইংলিশ টেস্ট ফাইবার ইংলিশ টেস্ট 23-24 টা যদি আমরা ধরি 24 এখানে দেখেন কিছু প্রশ্ন আসবে, ঠিক আছে? প্রশ্নগুলো ওরা দেখায়, এই যে এটা এরকম থাকবে প্রশ্ন, এই যে প্রশ্ন, হ্যাঁ এরকম প্রশ্ন থাকে। মোটামুটি অনেক প্রশ্নই মিলে যায়, আবার অনেক প্রশ্ন মিলে না, এই যে এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কসই বেশি থাকবে, রিয়ারেন্স থাকবে, ঠিক আছে? আপনারা ইংলিশ টেস্টটা দেওয়ার আগে মোটামুটি এই প্রশ্নগুলো নিয়ে একটু গবেষণা করবেন। সব থেকে ভালো হয় কি যদি পাশে আরেকটা এক্সপার্ট লোক নিয়ে বসতে পারেন আরেকটা ল্যাপটপে, আপনার প্রশ্ন কি আসছে এই প্রশ্নটা যদি ধরেন গুগলে আপনি লেখেন ইফ রেবেকা হ্যাজ সেন্ট দ্য রিপ্লেসমেন্ট পার্ট অফ দ্য কপিস, আপনি উনি যদি খুব দ্রুত টাইপ করতে পারে কিছুটা তাহলে কিন্তু অ্যান্সারটা গুগলেই চলে আসে, ঠিক আছে? এটা হলো একটা। দ্বিতীয় হলো ব্রেইনলি বলে একটা ওয়েবসাইট আছে, এটা এআই ওয়েবসাইট ব্রেইনলি, হ্যাঁ এই যে ব্রেইনলি। এই ব্রেইনলিতে আপনি যদি প্রশ্নটা দিতে পারেন সঠিক উত্তর পাওয়া যায়, তবে ব্রেইনলিতে আপনার উত্তরটা আসতে একটু সময় নেয়, অথবা দ্রুত টাইপ করতে পারে এরকম কারোর সাথে বসবেন। এই ব্রেইনলি ব্যবহার করার আগে অবশ্যই ব্রেইনলি সম্পর্কে একটু গবেষণা করবেন। একেবারে নতুন অবস্থায় ব্রেইনলি নিয়ে বসলে আপনি কিন্তু টাইমে গুলাতে পারবেন না, ফেল করবেন। ওকে, তো ইংলিশ টেস্টটা আপনারা অবশ্যই একা একা দিবেন না, দুজন তিনজন মিলে বসে, কলিগ হোক, ভাই হোক, বন্ধু হোক, বসে ইংলিশ টেস্টটা দিবেন। 24 পাইলে পাস, এখানে কোনো কি বলে মার্ক দেখায় না, কিছু দেখায় না, পাস আর ফেল। আরেকটা জিনিস হচ্ছে ইংলিশ টেস্ট দিবেন আর একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি আপনার বিদ্যুৎ চলে যায়, যদি ওয়াইফাই লাইন বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর কোনো সুযোগ নাই। যদি আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন সেক্ষেত্রে স্ক্রিনশটটা তাদেরকে পাঠিয়ে আপনি বলতে পারবেন যে ভাই আমার বিদ্যুৎ চলে গেছিলো, আমার এলাকায় এই সমস্যা, তাহলে কিন্তু আপনাকে আবার পরীক্ষা দিতে দিবে। আপনারা এমন সময় বসবেন যে সময়, অথবা অফিসে বসবেন যেখানে বিদ্যুৎ যায় না নর্মালি, যেখানে জেনারেটর ব্যাকআপ আছে, এভাবে বসে 40 মিনিটের একটা পরীক্ষা দিয়ে ফেলবেন। দিলে আপনি একবার পাশ করলে সারা জীবন আর দিতে হবে না, তখন এরকম ডাইরেক্ট পাবলিশ গিগ চলে আসবে, তখন এই গিগ পাবলিশে গেলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এই যে চলে আসছে, এখন আমি ডান দিয়ে দেব। ওকে, এতক্ষণ আমার ছিল কয়টা? 3টা, এখন আমার দেখেন 4টা, ঠিক আছে? এই যে উপরে চলে আসছে এটা। ওকে, তাহলে গিগ কিভাবে পাবলিশ করবেন বুঝতে পারলেন তো সবাই, আশা করা যায়? আমরা কি পারবো এখন করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ পাবলিশ পর্যন্ত? আচ্ছা, পারবো বলে ধরে নিচ্ছি। আপনারা যেটা করবেন গিগ পাবলিশ করে, হ্যাঁ এই যে আপনার প্রোফাইল থেকে অথবা গিগে যাবেন, গিগ পাবলিশ করলে আপনার প্রোফাইলের পাশে এরকম গিগটা দেখাবে, এই যে এরকম গিগটা দেখাবে। এইটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন যে আপনি প্রোফাইল ক্রিয়েট করে গিগ পাবলিশ পর্যন্ত যেতে পেরেছেন। আপনারা গিগ পাবলিশের ক্ষেত্রে ইংলিশ টেস্ট দেওয়ার ক্ষেত্রে মোটেই তাড়াহুড়া করবেন না। ওকে, আপনারা অবশ্যই এবং অবশ্যই সময় নেবেন, 1 সপ্তাহ লাগুক। আপনাদের নেক্সট ক্লাস হবে আগামী 20 তারিখের পরে। আপনাদের ক্লাস রবিবার না? আপনাদের নেক্সট ক্লাস হবে 21 তারিখ, ডেটটা দেখি। আপনাদের নেক্সট ক্লাস হবে এপ্রিলের রবিবার 21 তারিখ, হ্যাঁ। এর মধ্যে আপনারা সময় পাচ্ছেন আস্তে আস্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, গিগ ক্রিয়েট করে, এটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। তো আমরা কি এখন এই যে 2টা ভিডিও আজকে দিচ্ছি, ভিডিও 2টা দেখে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ পাবলিশ করতে পারবো ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি, আর এলোমেলো কথা বলে ক্লাস দীর্ঘায়িত করব না। আপনার ভিডিওটা দেখেন, একটু সময় নিয়ে দেখেন, গিগ পাবলিশ করেন, আশা করা যায় আপনারা দ্রুত কাজ পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের হ্যাঁ হ্যাঁ জি মানে আপনারা যে ইংলিশ টেস্টে যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষাটা কি হবে? ইংলিশ টেস্ট না, আমরা বলছি যে কুইকবুকস এর আমরা যে পরীক্ষা দিলাম, হ্যাঁ সার্টিফিকেট 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 হ্যাঁ 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 আপনাকে আমি দেখাইছি তো। এই যে দেখেন আপনার প্রোফাইলে অ্যাড এ প্রজেক্ট, এই প্রজেক্টে গিয়ে আপনি কিন্তু এখানে সার্টিফিকেট দিতে পারবেন, অথবা দেখেন আপনার যখন ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট তখন নিচে সার্টিফিকেশন আসবে, সার্টিফিকেশন ঠিক আছে, আপনি প্রথম ভিডিওটা দেখবেন এই সার্টিফিকেশন আসবে, সার্টিফিকেশনে আপনি এই যে দেখেন আমি অ্যাড করছি কুইকবুকস অনলাইন অ্যাডভান্স সার্টিফিকেট, কুইকবুক অনলাইন সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনি এখানে অ্যাড করবেন, অবশ্যই অবশ্যই অ্যাড করবেন। এরপরে যখন জেরো করাবো জেরো সার্টিফিকেট নিয়ে জেরো সার্টিফিকেটও অ্যাড করাবেন, ঠিক আছে। আপনারা এই ভিডিও দুটো পুরোপুরি দেখেন এবং ভিডিও অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন, আশা করা যায় আপনাদের অ্যাকাউন্ট অন্যান্য 10 জনের থেকে পারফেক্টলি অ্যাড হবে, ঠিক আছে। আর আমি এই যে ফরম্যাট দেওয়া আছে দেখেন এখানে 5টা গিগের ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ এর আগেরগুলো তো দিছি, আমি এটাও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এগুলো সংরক্ষণ করবেন, এগুলো কিন্তু লাগবে আপনাদের, হ্যাঁ। এই যে এখন ধরেন যারা ক্লাসে নাই তারা যদি ভিডিওটাও না দেখে এই লিঙ্কগুলো কেন কিভাবে গেল তারা কিন্তু গ্রুপে দেখে বুঝতে পারবে না, বুঝছেন। যারা ক্লাস করতেছেন যারা ভিডিওটা ঠিকমতো দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন লিঙ্কটা কেন দেওয়া হয়েছে, ওকে। তাহলে আমাদের ক্লাস টাইমও শেষ, আশা করা যায় এই ভিডিওটা আমি একটু পরে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আপনারা আজকের ভিডিও দুটো দেখবেন, দেখে আপনারা এইভাবে গিকগুলো পাবলিশ করে স্ক্রিনশট নিয়ে দিবেন, আশা করা যায় আপনারা দ্রুত কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস শেষ করছি, আপনার সাথে দেখা হবে একবারে 21 তারিখে ফিজিক্যালি সন্ধ্যা 7টায়। ঈদ মোবারক ভাই, অগ্রিম ঈদ মোবারক সবাইকে, অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।